শোনো, আমি কিন্তু গায়িকা নই, হ্যাঁ নায়িকা। এরকম আরে এত নায়িকা, তারপরে বলার ভিতরে দুজনে করা ব্যাং রয়েছে, হ্যাঁ টার্গেট করে কোনো টাইমিং বিষয়টা সেই নিয়ে এরকম ভাবে গান করছি। গান মনে হচ্ছে তোমার এটাই অনেক বড় ব্যাপার, এটা মিউজিশিয়ানদের ওদের জন্য হাত পাড়ি দেওয়া উচিত। আমার কোনো এর মধ্যে কিচ্ছু নেই, কোনো ট্যালেন্ট নেই গানের। আচ্ছা আমার এত হিরোদের দেখে খুব ফ্রেন্ডলি মিলন করতে ইচ্ছে হয়েছে, এরকম সুন্দর সুন্দর হ্যান্ডসাম হিরোদের দেখে আমার ট্রেন নিবেদন করতে ইচ্ছে করছে। আমি কি করবো করবো কারা কারা ফ্রেন্ড করতে আমার সাথে ফ্রেন্ড করার রিস্ক নিতে নিতে চাও আমার করে দেখি। আমি কিন্তু বললাম ফ্রেন্ড করার রিস্কটা কারা কারা নেবো, একজন এখানে সত্যি কথা বলে কিছু বলেছে না, কারা কারা রিস্ক নিতে চাও হাত করুন। এই এইখানে তোমাদের বয়ফ্রেন্ড জন হয়েছে এদিকে, আর না না হ্যাঁ কোনটা না বলছো এমন করে বুঝেছে আশপাশে আছে নাকি প্রফেসর রয়েছে সব বুঝি। আমি এই বয়সটা আমিও পেরিয়ে এসেছি, হ্যাঁ এরকম কলেজে কিন্তু এরকম ধরনের এই যে এরকম এরকম না আমিও একটাকে বলতাম সব বুঝি আমি। তো আমি আপাতত তোমাদের হয়ে ফ্রেন্ডে নিলাম তো অভিযোগে ওই যে প্রথমেই এসে তোমাদের জন্য গান গাই আমি ফ্রি ফ্রি বলি বলে এরকম হিরোদের জন্য কিছু বলতাম নাকি হবে। সুব্রত এবং সাহেবকে অনেক 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 ধন্যবাদ।